বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী বাড্ডা ও মিরপুরের সালাম এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করেছে গাজীপুর ও চট্টগ্রামের বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক বুধবার সকালে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শমশের রিজিয়া ফ্যাশনস লিমিটেড কারখানার কয়েকশো শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন

ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের পর মালিক শ্রমিক আলোচনায় বসেন মধ্যস্থতা করে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধি মালিকের সাথে আমাদের কথা হয়েছে আমরা আশা করি বিশ তারিখে এটা পেমেন্টটা করে দিব আমরা ওইভাবেই কথা বলেছি শ্রমিকরাও সেটা মেনে নিচ্ছে বাড্ডা ছাড়াও রাজধানীর মহাখালী মিরপুর কমলাপুর ও দক্ষিণখানে বেতনের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা

গণমাধ্যমে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে সংশ্লিষ্ট কারখানা মালিকদের সাথে যোগাযোগ করে বিজিএমইএ সংগঠনটির তথ্য অনুযায়ী দুপুরের পর থেকে পাওনা পরিশোধ শুরু করেছে ইউরোজন বৃহস্পতিবার বেতন দেবে ফ্যালকন বিন্নি ক্লেমন পোশাক কারখানা আর পঁচিশে এপ্রিল মজুরি দেওয়ার কথা জানিয়েছে রেদোয়ান ট্যাক্স আমরা আশা করছি আগামীকালের মধ্যে আশি ভাগ হয়ে যাবেন কিন্তু বাকি যে শ্রমিকেরা থাকবেন তাদেরকে আসলে আমাদের এই মুহূর্তে চেষ্টা করব আমরা বিশ তারিখের মধ্যে শেষ করতে এছাড়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুর ও চট্টগ্রামের পোশাক শ্রমিকরাও শত শত কর্মীর সমাবেশে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি রকিবুল রাহাত ডিবিসি নিউজ ঢাকা